নমস্কার বন্ধুরা, আজ আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ নিয়ে এসেছি একটি নতুন ধরনের আচারের রেসিপি। এই আচার বানানোর জন্য প্রথমেই আমাদের একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য আমাদের লাগবে 2 চা চামচ গোটা ধনে, 4টে শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, 1/2 চামচের একটু কম মেথি, 1 চা চামচ গোটা মৌরি, 2টো দারচিনি আর 3টে এলাচ। এবার এই মশলাগুলোকে শুকনো কড়াইতে একটু ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচ হালকা রাখতে হবে আর মশলাগুলোকে অনবরত নাড়তে হবে, নয়তো মশলা পুড়ে যাবে। দেখুন, মশলার রং অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর একটা সুন্দর ভাজা ভাজা গন্ধও বেরোচ্ছে। এবার নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেবো গুড়। এখানে আমি 250 গ্রামের একটু বেশি গুড় নিয়েছি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আর জাম কতটা মিষ্টি তার উপরেও নির্ভর করে মিষ্টিটা দিতে হবে। গুড় পুরোটাই গলে গেছে, এবার দিয়ে দেব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা কালো জাম। আচার বেশি দিন রাখতে চাইলে জামটাকে আগে ভালো করে ধুয়ে নেবেন আর সমস্ত জল ঝরিয়ে নেবেন। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর 1 চা চামচ হলুদ। এবার জামগুলোকে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। যদি জামের আচার একটু মাখা মাখা খেতে চান, তাহলে জামগুলো কড়াইতে দেওয়ার আগে একটু ভালো করে হাত দিয়ে চটকে ফাটিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণে জল। এখন দেব 3 টেবিল চামচ পাতিলেবুর রস। পাতিলেবুর রসের পরিবর্তে ভিনিগারও দিতে পারেন। এবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে আরো 10 মিনিট ঢাকনা ছাড়া ফুটিয়ে নেব। অনেকটাই ঘন হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেব 3 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। ভালো করে নেড়েচেড়ে দিয়ে আরো মিনিট পাঁচেকের মতো ফুটিয়ে ঘন করে নেব। দেখুন, জামগুলো সিদ্ধ হয়ে গেছে আর রসটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। এটা ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। এবার গ্যাস বন্ধ করে দেব। দিয়ে দেব আরো 2 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নেব। এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কাচের বোতলে ভরে রেখে দিন জামের আচার। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।